সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি থাকবে না, থাকতে পারে না। এই দেখুন, দু নম্বর ধারা এবং তিন নম্বর ধারা, এই দুটো ধারা ভয়ঙ্কর। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর কথা বলছি, প্রচুর আমার রাগের প্রকাশ করছি, খারাপ খারাপ কথা বলছি। এইটা বলছি আমি কিন্তু জ্ঞান, আমি অভিমান থেকে, তার কারণ আমি বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উচিত আজকে সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত গণসংগঠনকে, বিজেপি বাদে তাদেরকে একসঙ্গে নিয়ে এই ভয়াবহ সিএ আন্দোলনের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু তিনি তা করছেন না, তিনি বিভিন্ন বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এবং গণসংগঠনগুলোকে পুলিশ লালিয়ে দিচ্ছেন, অ্যারেস্ট করাচ্ছেন, সিএ এনআরসি এনপিআরের বিরুদ্ধে আন্দোলন করতে দিচ্ছে না, আমার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে দিচ্ছে না, মঞ্চে উঠতে দিচ্ছে না, তৃণমূলের গ্রামে গ্রামে প্রচার করছে না। এখন আমার বিশ্বাস, আমার যেটা দাবি, যেটা বারবার বলছি এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে বাধ্য, যতদিন না করবেন ততদিন তার বিরুদ্ধে আমি বলবই। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার টিভিতে বসে সিএ আইনের দু নম্বর ধারা এবং তিন নম্বর ধারা, তিনের ছয়ের বি, এই দুটো ধারা যদি বাংলায় বলে দেন, যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাহলে তার সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি থাকবে না, থাকতে পারে না। তার কারণ এই আইনে বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ধর্মীয় নির্যাতন, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছেন এবং ছটা ধর্মের লোক, মুসলমান বাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারসি শিখ জৈন, তাদেরকে অবৈধ বলা হবে না, অবৈধ অনুপ্রবেশকারী। দেখুন 2003 যেটা বলা হয়েছিল অবৈধ অনুপ্রবেশকারী, এই 2019 বলছে অবৈধ বলা হবে না, তারা নাগরিকত্বের আইন আবেদন করতে পারবে। এখন মজাটা হলো, এইটা যেটা বলছে এটা কিন্তু বিজেপি বলছে, আইন কিন্তু তা বলছে না। আইন বলছে এইখানে একটা ক্লজ আছে, এই ক্লজে বলছে যারা পাসপোর্ট আইনে ছাড় পেয়েছে, বলছে এই দেখুন এখানে বলছে যে হু হ্যাজ বিন এক্সাম্পট বাই দ্য পাসপোর্ট অ্যাক্ট 1920 অর ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রভিশন অফ দ্য ফরেন অ্যাক্ট 1946 অর এনি রুল অর অর্ডার মেড দেয়ার আন্ডার শ্যাল নট বি ট্রিটেড অ্যাট ইলিগাল মাইগ্রেন্ট ফর দ্য পারপাস অফ দিস অ্যাক্ট। বলা হচ্ছে যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে, মানে একটা শর্ত দিয়েছে, নিঃশর্ত নয়, যারা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে একমাত্র তারাই এই আইনটাকে কাজে লাগাতে পারবে।